মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি ফাইভ অ্যাপে একদম ফ্রি। আসলে কি বলুন তো, আমরা খুব গরিব, তাই আমাদের ভালোর জন্য অনেক মানুষ অনেক কাজ করতে গিয়ে কিভাবে আমাদের অপমান করে ফেলে তারা নিজেরাই বুঝতে পারে না অনেক সময়। আপনার দোষ নয়, কিন্তু প্লিজ আপনাকে রিকোয়েস্ট করছি, আপনার এই দান আপনি ফিরিয়ে নিন। থাক না মালিনী, ওনারা যখন চাইছেন না তখন ওনারা ওনাদের ইচ্ছে মতো কিছু দিয়ে আশীর্বাদ করুন, কি অসুবিধা তাতে? সুজয়, তাতে আমার আপত্তি আছে। রাজটাকে তাহলে মানুষ করতে পেরেছি। ওনারা ওনাদের পছন্দ মতো জিনিস দিয়ে আমাদের আশীর্বাদ করবেন সেটা তো আমি মেনে নেব না। না না, হঠাৎ করে মিস্টার ব্যানার্জি সব দাবি রাখলে তো হবে না। এক মিনিট, কোথাও একটা ভুল বোঝাবুঝি হচ্ছে। আমার কথাটা এখনো পুরো শেষ করিনি। আমি শেষ করিনি মেশামশাই, এ দুটো পেন না? হ্যাঁ, আমার পেন বাবা, আমার ওই পেন দুটো খুব পছন্দ হয়েছে। আপনি আশীর্বাদ করে একটা পেন আমাকে দেবেন, আর একটা না হয় জয়কে দেবেন। ওই মায়ের ছেলে তো মায়ের মতনই মনোভাব, ভিকিরি মনোভাব, পেন চাইছে। ছি, আশীর্বাদ মানে পেন দিয়ে আশীর্বাদ, এটা কি করে সম্ভব? মানে বিয়ের আশীর্বাদ কি পেন দিয়ে হয়? তারপর এরকম একটা সস্তা সাধারণ পেন। মেসমশাই, পেন সস্তা দামি বলে তো হয় না। আপনি পেন দিয়ে যদি কিছু লেখেন সেটা দামি হোক বা কম দামি, লেখাটা তো সেটাই পড়বে, তাই না? আসলে এই পেন আমার কাছে অনেক অনেক দামি একটা জিনিস, জানেন। এটা আমার কাছে স্মৃতি, মানে শুধু দামি নয়, এটা আমার কাছে স্মৃতিও। আসলে আমি এরকমই পেন দিয়ে জীবনে প্রথম আমার বিজনেস ডিলটা সাইন করেছিলাম। লাইফে যত পরীক্ষা দিয়েছি সবটাই এরকম পেন দিয়েই তো দিয়েছি। তাই আপনি বললেন না যে পেন সস্তা, পেন সস্তার বলে তো কিছু হয় না। এই সস্তার পেনই হোক আর দামি হোক, আমার কাছে এই পেন জিনিসটা খুব স্মৃতিমূলক। বেশ, তোমরা যখন চাইছো তাহলে পেন দিয়েই আশীর্বাদ করব আমি। হ্যাঁ, পেন দিয়ে আশীর্বাদ করব বাবা। আজ তোমাদের জন্য গর্ব হচ্ছে বাবা, বিশ্বাস কর কি গর্ব হচ্ছে আমার। বিয়ান বিয়াই বসাই, মাসিমা, আপনারা সত্যি সুশিক্ষায় বড় করেছেন আপনাদের ছেলেদের। আসল শিক্ষা পেয়েছে ওরা, আসল শিক্ষা। সত্যি পেন তো অমূল্য, পেন তো কোনো মূল্যের বিচারে পেনকে ধরা যায় না। আমি আমি পেন দিয়ে আশীর্বাদ করব, তোমরা অনেক বড় হও, অনেক বড় হও বাবা। তুমিও তুমিও দাদার মতো হও, তোমাদের এগিয়ে যাওয়ার পথে আমার আমার আমারও সামান্য কিছু অবদান থাকলো। হ্যাঁ, আমারও অবদান থাকলো কিছু। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।